সুপ্রভাত বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ঝলমলে রোদ, আর তার সাথে আমার এই গাছটাতে একদম গাছ ভর্তি করে ফুল ফুটেছে। তাই ভাবলাম সকাল সকাল আমি দর্শন করি, সাথে আমার বন্ধুদেরও দর্শন করাই। তো দেখো, এই যে আমার একই গাছে দুই রকমের ফুল যেটা ফোটে, অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই গোবিন্দ জবা, যেটা ঘিয়া ঘিয়া জবা সেটার কথা বলছি আর কি, সেটা আর লাল জবা একসাথে ফোটে। আর এদিকে দেখো, উঠোনের উপরে আমাদের একটা লেবু গাছ আছে, কয়েকদিন আগে এত সুন্দর ফুল ফুটেছিল, মানে গাছ ভর্তি ফুল, দেখে মনটা একদম ভালো হয়ে যেত। এখন সব ঝরে গেছে, আর কিছু লেবুর করা হয়েছে, এগুলো মনে হয় না আর পড়বে। আর এদিকে দেখো, রক্তজবা গাছগুলো এখন একটু কম ফুল ফোটে, যাই হোক মোটামুটি ফোটে, বর্ষার দিনে বেশি ফোটে। আর এদিকে ঘরের সামনে একটা টমেটো গাছ এমনি এমনি হয়ে আছে, সবজির থেকে মানে এমনি এমনি হয়েছে আর কি, সেখানে আবার তিন চারটে টমেটো হয়েছে। আর এদিকে মা ঘর ঠর একটু পরিষ্কার করে নিচ্ছে, কারণ আজকে হলো চৈত্র সংক্রান্তি। আর আজকে করবে আমাদের পুজো, ভাত দিয়ে নানা রকম সবজি তরকারি যা দিয়ে কে কতগুলো পদ করতে পারে আর কি, সেই হিসেবে করে বেজোড়া পদ। তো এই হলো, তো এগুলো দিয়ে আমাদের পুজো করে। তোমাদের কার কার এই চৈত্র সংক্রান্তিতে ভাত দিয়ে পুজোর নিয়মটা আছে কমেন্ট করে জানিও। তো সকাল সকাল উঠেই তো আগে আমি গাছপালার দিকে চলে গেছিলাম, তো এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। ওদিকে মা ঘরদোর অন্য কিছু গোছাচ্ছে, আর এদিকে না আমার পাপা কাঁচামাল সবজির ব্যবসা করে, অনেকেই জানো, তো এখানে আলুর বস্তাগুলো রাখা ছিল। তো আমি তো তুলতে পারছি না, তো মাকে বললাম একটু তুলে দাও, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ কি আলু থাকলে নিচে অনেক বালু ঠালু থাকে। তো একটু বস্তা সস্তা ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি, যতটুকু পারা যায় একটু গুছিয়ে রাখছি আর কি। আর আজকে বাদে কালকে তো পয়লা বৈশাখ, তো এই সব পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি এইসব টুকটাক বাঙালিদের অনুষ্ঠানের মধ্যে ঘরদোর একটু গুছিয়ে তারপর নতুন বিছানা চাদর ঠাদর না পাতে না মনটা ঠিক ভালো লাগে না। আর এই সাদা চাদরটা পেতেছি, বেশ ঘরটা ভালো লাগছিল। আর সাদা কালারের চাদর কিন্তু আমার মানে দেখলে আর কি ঘরটা একটু ফোটা সুন্দর ফোটে আর কি, ভালো লাগে। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, বেশ ভালো চাদরটা। আর এখন শোকেসের উপরে টুকটাক জিনিস ছিল আমার, সেগুলো একটু হালকা করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পর আমি মানে ব্লগ আমি আজকে এডিট করছি, মানে কতদিন পর এডিট করছি আমি নিজেই জানি না, আমি ভাবছি আমি এডিট করাও মনে হয় ভুলে যাচ্ছি, এরকম আর কি ব্যাপার। এই দেখো, এইদিকে আমাদের জানলার পাশে আবার বম্মা মেজমাদের খ্যারের পুঁজি দেওয়া আছে, তো আমি এদিকে নোংরা টোংরাগুলো একটু ফেলে দিচ্ছিলাম। তো আমার শোকেসের উপর গোছানো শেষ, আর শোকেসের উপর একটা আমার ছোট্ট গোপাল সোনা আছে, লাড্ডু গোপাল আছে, তার উপর একটু ধুলো জমেছিল সেটাকে একটু মুছে দিচ্ছি। আর এই গোপালটা না আমি এনেছিলাম ভাটি বাড়িতে, যে কয়েকদিন আগে মেলা হলো না, কি বলে কি মেলাটার নাম ছিল ভুলেই গেলাম, যাই হোক ওই স্কুল মাঠে যে মেলাটা হয়েছে সেটা, সেখান থেকে এনেছিলাম। আর ওপরে আর একটা দেখলে সেই গোপালটাও এনেছিলাম। তো এখন এই কয়েকটা জামা কাপড় ভাঁজ করে ডাইনিং টেবিলের উপর রাখা আছে, এগুলো আমি জায়গা মতো একটু রাখবো, রেখে আলনা ঠাল্লা গুছিয়ে নিয়ে তারপর একটু কিছু খাবো। তো চলো সব কিছু একটু গুছিয়ে নিই। তো এখন আমরা খাচ্ছি মুড়ি, মুড়ি আর চাওয়া চুর মেখে, আর আমার পার্টনার হলো ভাই, ও চলে আসে একটু আগে, কালকে আসার কথা ছিল, তো আজকে কলেজে যদি ক্লাস নেই আজকে চলে আসলো। এখন আমরা লুডো খেলতে খেলতে মুড়িটা খাবো, তো চলো স্টার্ট কর, খাও খাও। আর মা তো উপর পুজো রান্না বান্না করবে, পুজো দেবে, তারপরে পাস এন্ড ব্রেক, তুই ক্লাসিক কর।
দুজনেই করা আছে। তো ভাইয়ের সাথে একটু খেলে ঠেলে তারপর আমি স্নান করে চলে এসেছি, যেহেতু আমি উপোস নেই সবকিছু, আমি পুজোর এসব কিছু ধরতে পারবো না। তো এখানে ঠাকুমা দেখো সব সবজি বানিয়ে দিচ্ছে ভাজাভুজির জন্য, আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, উনুনেও বসিয়েছে, এটা এখানে টক ডাল বসিয়েছে, আবার এদিকে গ্যাসেও বসিয়েছে, আর কিছু কিছু হয়েও গেছে রান্না। তো আমি উপর করে দেখাতে পারছি না যেহেতু আমি ছুতে পারবো না, উপোস নেই তাই জন্য। আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি নিয়ে বসেছি একটা শশা, একটু লবণ দিয়ে আমি শশা খাচ্ছি। আর মা বলেছে ভাত হয়েছে একটু খেয়ে নে, কিন্তু পুজো দেওয়ার আগে ভাতটা আমার খেতে ইচ্ছে করলো না, যদিও এগুলো আতপ চালের ভাত আর আলাদা করে সিদ্ধ ভাত করেছিল সিদ্ধ চালের ভাত, কিন্তু তবুও আমি খাইনি আর কি। আর এখানে দেখো আমার ঠাকুমা সব কিছু বেড়ে বেড়ে দিচ্ছে। না না পাতাটা মাঝখানে টান দাও, এই এই পাতাটা, এই পাতাটা, এটা একটা আলগা না, সাইডটা দিন দাও। এই পাতাটাও একটা লাইনের মধ্যে দাও, এটা বুঝতেছি, এটা ঢুকাই দাও, এটা একটু পিছন দিয়ে টান দাও, আর এখানে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে পাট পাতা ভাজা, পাট শাক, এখানে আছে গুটি বেগুন ভাজা, তারপরে এদিকে মিষ্টি কুমড়ো ভাজা, দেখো আমাদের মিষ্টি কুমড়ো ভাজা ঠাকুমা এত ছোট করে কাটে, কত ছোট ছোট একদম দানা দানা হয়েছে। আর এদিকে হলো করলা ভাজা, নিম পাতা ভাজা, আর হলো ঢেঁড়স ভাজা, ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলো। আর এখানে আছে সজনা দিয়ে ডাল, সজনে ডাটা দিয়ে ডাল। আর এখন সব কিছু প্রত্যেকটা যা যা আইটেম হয়েছে সব কিছু একটু একটু করে এই এই আখ পাতা মানে কলা গাছের আখ পাতার মধ্যে সব কিছু একটু একটু করে দেওয়া হবে। এক সাইডে সুন্দর করে দাও, ভাত তো মাই দিয়ে দিব, চারদিক দিয়ে সুন্দর করে গোল করে গোল করে দেবো লাগবে। আর আমাদের আখ পাতা এভাবে দেওয়া হয়, যতজন আমরা মানুষ আছি ততজন হিসাবে দেওয়া হয়, আর এক্সট্রা দেওয়া হয় একটা হলো বাইরে পুজো করে একটা ঠাকুরের নামে দেওয়া হয়, আমাদের দাদুর নামে দিই, আর একটা হলো শিয়ালের জন্য, একটা হলো গরু ছাগল যাদের আছে ওইটার জন্য। তো এখানে আছে ষাটটা পাতা, ষাটটা না কয়টা ঠাকুমা, ষাটটা, আমরা পাঁচজন সাতটা দিছ তো কে ইয়ের লাগবে না, শিয়ালের একটা, গরুর একটা, গরু ও গরু গরু নাই যে ছাগলটা দিতে না, আর শিয়ালের একটা, হ্যাঁ সাতটা। ঠাকুমার যখন বাংলাদেশে পুজো করতো তখন নিয়ম ছিল যতগুলো পদ রান্না করা হতো ততগুলো আখ পাতা দিতে হতো, কিন্তু এখনকার দিনে সেই নিয়মটা চেঞ্জ হয়ে চলে এসছে, যতজন মানুষ তারপর একটা শিয়ালের একটা ঠাকুরের এরকম করে দেওয়া হয়। কারণ কি যতগুলো পদ রান্না হয়েছে, যেরকম আমাদের এখানে 13 রকম পদ হয়ে গেছে, যদি এতগুলো পাতা এখানে বেছানো হয় তাহলে আর বসে পুজো করার মতো জায়গা হবে না, তো দিন যায় নিয়ম চেঞ্জ হয় এই আর কি। এটা তো বললাম সজনে ডাটা দিয়ে ডাল, এটা একটু নাড়ো, এটা আছে দেশি আলু দিয়ে আলুর দম, টমেটো দিয়ে আলুর দম, এখানে হলো চাটনি, আর এটা হলো ডালের টক, আম দিয়ে ডালের টক বা টক ডাল যেটাই বলো, ভাতের মধ্যে দাও, ভাতের মধ্যে দাও, ভাতের মধ্যে দাও, ডাল তরকারি গুলো নালে সাইড দিয়ে ছড়ায় যাবো গা, একটা চামচ আনো। আর কি আছে পায়েস, আর রয়েছে পায়েস, অল্প করে এনেছে এখানে দেওয়ার জন্য। কয় রকম পদ হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, আর একটা হলো আলুর বড়া 12, আর কি বিয়ে হয়ে যায় কি মাছি তাতে।
লেবু 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 নাই ঘরে, লেবু দিতে লাগে তো। এটা হলো আমাদের তুলসী তলায় এসে দিতে হয় এই চাল কলার। আছে কি ভাই কলা? না ভাই ভাই কলা ভাই ছাতু ভাই ছাতু দিয়াম তো তো দিছে ভাই ছাতু আমি জানতাম না। আমার বন্ধুরা বলে ভাই ছাতু বলে। আমাদের ভাই ছাতু না, আমাদের সংক্রান্তি করো। এটার মধ্যে যে এখানে ছাতুটা এটা অনেকের আছে, শুধু ভাই ছাতু ওদের পূজা টুজা নাই বুঝলি তো। এখানে আমাদের যে ছাতুটা ছাতুটা মাখা হয়েছে এটা আমি ভাইকে হাতে দলা নাও চলো হয়েছে আর কি। এখন যে ইসে করো তুই এক তুই মাখা তুই খাইবি খাবি পাপ্পারে দে নাইস পাপ্পারে দে আজ হ্যাঁ একটু টুট লাগে আরো টুকরো করে দিতা। লেবু দিস করে দিল তেরোটা হইলো না, লেবুটাও একটা পদ। মানে আমাদের নিয়ম হলো যতগুলো পদ হয় না কেন বেজোড়া পদ করতে হবে, এই হলো ব্যাপার। আমার ভাই এসব ছাতু মাখানো বা কারো হাতে ছাতু পছন্দ করে না, তাই জন্য নিয়মে তো এদিকে ভাই আর পাপ্পা প্রসাদ নিয়ে বসে গেছে, আর ওই সাইডে আমার দিদা এসছে, দিদাকে প্রসাদ দিয়েছে, এদিকে ঠাকুমা বসবে আর এই সাইডে আমি বসে পড়ব। তো আমি এখন এই যে ভোগের প্রসাদ যেটা সেটা সব কিছু একসাথে মেখে খেয়ে নেব, আর বাদ বাকি সবাই আলাদা করে এই প্রসাদটা খেয়েও আলাদা করে ভাত তরকারি নেবে যেহেতু দুপুরের খাবার। কিন্তু আমি পাশে পাই জেঠিমনির এখান থেকে আগে প্রসাদ খেয়েছি বলে পেটের জায়গা নেই, নিয়মের প্রসাদটা খেয়ে নিচ্ছি এখন। আর এই নিয়মটা তোমাদের কার কার আছে বাড়িতে, কে কে ভাত দিয়ে এরকম পুজো করে কমেন্ট করে জানিও। আমার না শ্বশুরবাড়িতে আবার এই নিয়মটা নেই, তাই জন্য আমি খুব মিস করি, দু বছর খুব মিস করেছি। যদিও আমার প্রসাদ পাঠিয়ে দিয়েছে তবু ওই যে সবার সাথে বসে খাওয়া দেখা এইটা আর কি মিস করেছি। যাই হোক কমেন্ট করে জানিও তোমাদের কার কার এই প্রসাদটা খেতে ভালো লাগে, কার কার নিয়ম আছে। তো আবার দেখা হবে কথা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর আমরা ততক্ষণে খেয়ে নিই, আর সবাইকে জানাই আগাম শুভ নববর্ষ। সবার বছরটা খুব ভালো কাটুক, খুব ভালো করে কাটাও, সবাই সুস্থ থাকো ভালো থাকো, টাটা।